আমরা আসলে তরুণ প্রজন্ম, যাদের বই পড়ে এখন মূলত অনেক কিছু শিখি এবং অনেক কিছু জানি, তারই মূল প্রাণকেন্দ্র স্যারকে আমি পেয়ে গেছি। তো স্যারের থেকে জেনে নিব যে স্যার, এবারের বইমেলা এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, তো আয়োজনটা কেমন লাগছে? আমার কাছে সবসময় ভালো লাগে, তাই না? কারণ এটা বইয়ের মেলা, মানুষজন যারা আসে তারা সবাই হয় বই কিনতে আসে, নাহলে বই দেখতে আসে, নাহলে বই পড়তে আসে, কাজে আমি খুবই আনন্দ পাই। আর আমার মনে হয়েছে যে যথেষ্ট সুন্দরভাবে এবার অর্গানাইজ করা হয়েছে বই মেলাটা। স্যার, সেই ক্ষেত্রে সায়েন্স ফিকশন বই নিয়ে যদি কথা বলি, যে স্যার আপনার লেখার প্রতি কিন্তু একটা তরুণ প্রজন্মের আকর্ষণ আছে, আর তাছাড়া সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু দেখা যাচ্ছে একটা ঘোরের মধ্যে থাকে, নতুন সবসময় আবিষ্কারের চিন্তায়, তো সেই নিয়ে আপনি আসলে কি বলবেন তরুণ প্রজন্মকে? না, সায়েন্স ফিকশন যেহেতু আমি নিজে সায়েন্সের মানুষ, আমার জন্য লেখা সহজ, সেই জন্য আমি চেষ্টা করি প্রতি বছরই অ্যাটলিস্ট একটা সায়েন্স ফিকশন লিখতে। আর মানে কেউ যদি সায়েন্স পড়তে চায়, সায়েন্স ফিকশন না পড়লেও কোনো ক্ষতি নেই, সায়েন্স ফিকশন না পড়েও একজন সায়েন্টিস্ট হতে পারে, কারণ দুটো ভিন্ন জিনিস, তাই তো? কাজে হ্যাঁ, শিওর, এখন নতুন যে পৃথিবী আসছে সেখানে সায়েন্সের গুরুত্ব অনেক বেশি, কাজে আমি সবাইকে বলবো যে তোমাদের যদি সায়েন্স পড়ার শখ থাকে পড়ো, কোনো ভয় নেই। স্যার, একটি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এখনকার প্রজন্মে যারা লেখক আছেন, তারা দেখা যাচ্ছে যে বইমেলায় আসার আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় যে আমি অমুক দিন ফেসবুকে, আমি অমুক দিন বইমেলায় আসছি, তো এই বিষয়টাকে দেখা যাচ্ছে অনেকে নেগেটিভ হিসেবেও নিচ্ছে যে বইমেলা এরকম কেন হবে, বইমেলা হবে প্রত্যেক সময় আমরা যাব, লেখকদের সাথে হঠাৎ করে দেখা হয়ে যাবে, একটা তার হাতের একটা লেখনী ছোঁয়া আমার বইতে থাকবে, তার মানে তারই বইতে তার হাত থেকেই লেখা থাকবে, তো এটা মানে কীভাবে দেখছেন? কোনো নিয়ম নাই, ঠিক আছে? একজন যদি লেখক জানাতে চান জানালেন, আরেকজন জানাবেন না উনি জানাবেন না, কাজে আমি কোনো নিয়ম মানে নর থাকতে হবে যে সবাইকে একই কাজ করতে হবে সেটা আমি মনে করি না, কাজে ভালো। একজন যদি ফেসবুকে জানান যে অনেকদিন যাচ্ছেন, তার প্রিয় পাঠকরা যদি সেদিন থাকেন, আমি তো কোনো দোষ দেখি না তার ভিতরে। আর একজন যদি নাও জানান তাতেও আমি কোনো দোষ দেখি না, কাজেই নয়, সবাই সবার মতন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভিন্ন, তাই না? সবাইকে একটা নিয়মে ফেলা যাবে না, ঠিক আছে? কোনো দিকে গেলেন না? না না না, আমাকে যেতে হবে কেন? আমাকে কেন একটা একটা ব্যাপারে আমাকে একটা সাইড নিতে হবে? আমি বুঝলাম না, তাই না? আমার নিজের ফেসবুক নাই, কাজে আমি ফেসবুকে কী হয় আমি কিছু জানি না, তাই না? আমি আমার মতন থাকি। আচ্ছা, এই জন্যই বোধ হয় স্যার আপনি সবার থেকে আলাদা বলা যায়। না, তা আমি জানি না, বাট আমি আমার মতন আর কি, সবাই সবার মতন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ।